ওদা করবে বেকা তেড়া, ওদা করবে ওদা করবে বেকা তেড়া, তোর জবর খাটবে না। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ 8 অক্টোবর, পূজার ছুটি। বেশ কিছুদিন যাবত আগে থেকেই আমার বেশ অনেকে ফ্রেন্ড মিলে নক দিচ্ছিল আর একটা মিট আপ করি, সেই ব্যাপারে আজকে বেরোনো। 4:45 বাজে এখন, 5টার দিকে সবাই উপস্থিত থাকার কথা ছিল, আমি একটু দেরি করে ফেলছি, একটু হাতে কাজ ছিল এই জন্য একটু দেরি হয়েছে। ব্যাপার না, সবাই পৌঁছাক, আমিও পৌঁছাবো খুব দ্রুতই, দেখি কতদূর কি হয়। আর বাকিটা যে দেখা হচ্ছে, কোন কোন শয়তান কি কি করতেছে, কে কে আসছে, কি হয়েছে না হয়েছে সব কিছু জানাবো। ওকে, আমি খুবই গর্বে গর্ভবতী হয়ে গেছি। একটু জোরে বলো,
আজকে আমাদের এই শুভ সন্ধ্যায় সবাইকে একত্রিত দেখে আমার খুব ভালো লাগছে। এটা হলো আমার উত্তরাধিকার সূত্রে, আমার দাদা ছিল, বাপের আছে, আমার তো হবে না, তা কিন্তু না। চেষ্টা করতেছি কন্ট্রোল রাখার জন্য, তারপর তুই আর কি কন্ট্রোল করবি বলতে চাই। খাইতে গেলে মায়া লাগে, এখন ধরি ছাড়া কম খাইতে পারি। এখানে যারা আসছে খুব ভালো লাগতেছে, আর একজন আসার কথা আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন আমি একটা রাজু তুমি বলতে বললে আমি একটা আদে আশ্বস্ত করেছিলাম, হাত নিছে হবে ইনশাল্লাহ, আমি আগেও কথা দিয়েছি, এখনো দিচ্ছি, ইভেন আজকে কিছু না কিছু হবে, আমি আশাবাদী আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কথা দেব। আমার উপর যেন আমার জান মাল নিরাপত্তা পাচ্ছি না, কারণ মেয়েটি যেভাবে ও রাজু ভাই গ্রামে দুটো পাহাড় পেয়ে চার পাঁচটা পাহাড় পেয়ে আমার উপর যেভাবে অ্যাটাক হচ্ছে, আমি যদি মরেও যাই আজকে রাত্রি তাহলে আমি এই বাচ্চা আমি সবাইকে বলে দিতে চাচ্ছি, আজকে রাত্রি তুমি যদি মরে যাই দায়ী হলো মেয়েদি। এই মেয়েদি আরে না, গানটা অনেক গভীরের গান বেটা, বোঝে নিকাশের দায় করে খাড়া, তার মানে বুঝেছি গানটা অনেক গম্ভীর্য গান, আমি শুনতে পাচ্ছি তো খাটাস, সফটওয়্যার রিফ্রেশ করে নে, নাইলে মারবে রে দশের পোড়া, সুদা করবে পেকা তেড়া, সুদা করবে সুদা করবে পেকা তেড়া, তোর জবর খাটবে না। Thank you.